সময় সংক্ষিপ্ত বন্ধুরা, এসএসসি এর পরে তিন মাস সময়, ফ্রি টাইম। তো ফ্রি টাইম আমরা কিভাবে কাটাই? মূলত ধরো তোমরা গল্প করো, তারপর ফেসবুক তো আছেই, আরো বন্ধুদের বাসায় যাওয়া, আড্ডা দেওয়া, এইভাবে তিন মাস মনে হয় যেন তিন দিনে শেষ হয়ে গেল, তাই না? কিন্তু তিন মাস অনেক সময় যদি পরিকল্পনা করে ব্যয় করা যায়। আমরা অনেক ক্ষেত্রেই সেই পরিকল্পনাটা বুঝি না। আমরা এসএসসি পরীক্ষা দেই এবং অনেকেই হেলায় অবহেলায় দিনগুলো কাটায়, কিন্তু এই সময়টা পরিকল্পনা করে এগোতে হবে। অর্থাৎ আমরা ইফেক্টিভ কিছু শিখতে চাই এই সময়টা। মজা, নতুন নতুন বন্ধু পাওয়া যায়, নতুন পরিবেশ, নতুন শিক্ষক। হ্যাঁ, ঠিক ধরতে পেরেছ, আমি ইংরেজির কথা বলছি। শুদ্ধ উচ্চারণে সুন্দরতম ইংরেজি, গ্লোবাল ল্যাঙ্গুয়েজ ই হ্যাভ টু লার্ন। হ্যাঁ, এটা শিখতে হবে। যখনই তুমি ইংরেজিটা শিখে যাবে, তোমার যে রেসপেক্ট, অনার যেরকম বেড়ে যাবে, ক্যাম্পাসে কলেজে যখন যাবে তখন তুমি হবে ইউ আর আ কিং উইদাউট আ ক্রাউন, ক্রাউন ছাড়া রাজা হয়ে যাবে বা রানী হবে, কারণ তোমাকে সবাই আলাদাভাবে দেখবে। ইউ উইল বি আ হিরো অফ দ্য অন ইয়োর কলেজ ক্যাম্পাস। এই জন্য শুদ্ধ উচ্চারণে গ্লোবাল ল্যাঙ্গুয়েজটা শিখতে হবে যেভাবে হোক। তাই দক্ষ টিচারের মাধ্যমে আমাদের ইংরেজি শিখতে হবে এবং চমৎকার বইগুলো পড়তে হবে। তাই দেরি করা যাবে না, সময় নষ্ট করা যাবে না। সাথে ইংরেজি খালি শিখলে হবে না, সাথে এআই নলেজ লাগবে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এই নলেজটা লাগবে, গুগল নলেজ লাগবে, লাগবে ফেসবুক নলেজ, ইউটিউব নলেজ। কারণ এই ভার্চুয়াল ওয়ার্ল্ডটাই এখন প্রায় অনেক ক্ষেত্রে অ্যাকচুয়াল ওয়ার্ল্ড। অর্থাৎ এই জ্ঞানগুলো যদি না থাকে তাহলে হবে অন্ধকারে পথ চলার মতো। তাই সময় নষ্ট করা একেবারে ঠিক হবে না, একেবারে ঠিক হবে না। যেভাবে হোক একটা ভালো প্রতিষ্ঠানে আসতে হবে এবং শিখতে হবে। টিসল ওয়েট করছে তোমার জন্যে, এবং তুমি আসো, যাচাই করো, দেখো, কথা বলো, ভালো লাগলে চলে আসো আমাদের কাছে এবং ভালোভাবে জীবনকে গড়ে নাও এবং ক্যাম্পাসের রাজা হয়ে যাও। দেরি করবে না, সাইন আপ বাটনে ক্লিক করে আমাদের সাথে এখনই যুক্ত হয়ে যাও।